ها تكفيك من كل شيء، تكفيك من كل شيء. ساي غوري دارن دارن غوري بس أنا سكند دربن سكند سكند. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এক মিনিটে নিরাপত্তার চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন। যদি ওসির কামরা ঢুকে যায় দ্বারকা তারা আর খুঁজে পায় না। এসপির কামরা ঢুকে গেল, এসপির বাসভবনে ঢুকে গেল, ওসি আর তার নাগাল পায় না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে গেল, এসপি আর তার টিকিটি পায় না, তার নাগাল পায় না, বুঝে নাই কথা। আর যদি প্রধানমন্ত্রী দপ্তরেই ঢুকে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী আর তার আর খুঁজে পায় না। আর এগুলো যদি পড়ে ফেলল, আরশা জিমের মালিকের হেফাজতে চাদরে ঢুকে গেল, করোনা আর পাবে কেন, অমিক্রনে আর পাবে কেন, জাদু আর ক্ষতি করবে কেন, জিনে আর ধরবে কেন, সুবহানাল্লাহ বলে না পড়ব। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবহানাল্লাহ পড়ে, তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে, চৌত্রিশ বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন এভাবে হয়ে গেল একশো বার, পাঁচটা মাঝে হয়ে গেল পাঁচশো বার, ঘুমাবার সময় হয়ে গেল একশো বার, এভাবে হয়ে গেল ছয়শো বার। এবার রাসূল বলেন জবানে পড়ে ফেললে ছয়শো বার, মিজানে উঠে যাবে ছয় হাজার বার। আগে হলো দেড় হাজার বার, এখন হলো ছয় হাজার বার, সর্বমোট হয়ে গেল সাড়ে সাত হাজার বার। সাড়ে সাত হাজার ডলার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে, সাড়ে সাত হাজার ডিনার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে, সাড়ে সাত হাজার ইউরো প্রতিদিন বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে। আল্লাহর কসম সাড়ে সাত হাজার তসবি পৃথিবীতে খুব অল্প মানুষেরই জমা হয়। কি অল্প মানুষেরই কি হয়? অল্প মানুষের জমা হইল, তো এই মানুষটা অবশ্যই বেশি বেশি জিকির কারণে ওয়ালা বনে গেল। আমি বলি বন্ধু, এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত, এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত, সুবহানাল্লাহ বলো। এখান থেকে মিথ্যা মিথ্যা কথা উঠবে যত, এখান থেকে মিথ্যা কথা উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত, এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم ধামটি উত্তরপাড়া আলী আজম হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিমখানার হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে আয়োজিত আজকের ১৮তম বার্ষিক ওয়াজদার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কালামের নিসবতে একত্রিত হয়ে দাওয়াত ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ফরায়েজের শিকল বেঁধে দিয়েছেন আমাদের পায়ে ফরায়েজের শিকল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান ফরায়েজ দিয়ে আমাদেরকে কি দিয়েছেন বলেন শিকল বেঁধে দিয়েছেন আর জান্নাতের দরজাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা নওয়াফলের মধ্যে সুবহানাল্লাহ ফরজ বাঁধে দিয়েছে যদি ফরজটা বেঁধে না দিত আমরা কেউ ফরজও পড়তাম না এই জন্য ফরজের শিকলে চেইনে বাইন্ডা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান আর নওয়াফিল সুন্নতগুলো কেন দিলেন এগুলো দিলেন যেন আমরা ইখতিয়ারি জান্নাতের কিছুটা মর্তবা নিজেরা বাড়িয়ে নেই সুবহানাল্লাহ এই জন্য জান্নাতের দরাজাত বাড়াবার জন্য আল্লাহ তাআলা সুন্নত এবং নওয়াফিলের সিস্টেম রাখছেন আর ফরজের মধ্যে আমার কোনো ইখতিয়ার দেন নাই চেইন দিয়েও যায় না অনেক জায়গায় বাইন্দাও কি করা যায় না আনা যায় না হ্যাঁ অনেককে কি করা যায় না বেঁধেও আনা যায় না এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নওয়াফিল দিয়েছেন ওয়াক্তের কিছু তাকাজা দিয়েছেন সময়ের কিছু চাহিদা দিয়েছেন বলেন প্রতিটা মুহূর্তের মধ্যে তিনটা আবাদত আছে প্রতিটা সেকেন্ডে তিনটা আবাদত আছে বলেন প্রতিটা মুহূর্তে তিনটা আবাদত আছে প্রতিটা মুহূর্তে কয়টা আবাদত তিনটা আবাদত প্রতিটা মুহূর্তে তিনটা আবাদত আছে প্রতিটা মুহূর্তে কয়টা আবাদত এক নাম্বার হলো ঈমানের সাথে থাকা দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা তিন নাম্বার হলো গুনাহ মুক্ত থাকা কয়টা আবাদত বলেন কি কি ঈমানের সাথে থাকা জিকিরের সাথে থাকা গুনাহ মুক্ত থাকা আব্দুল কুদ্দুস কই নাই এক নাম্বার হলো ঈমানের সাথে থাকা বলেন এক সেকেন্ডের জন্য এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নাই যদি এক সেকেন্ডের জন্য এর খেলাফ হয় সে বেঈমান আর কাফের হয়ে গেল আর দুই নাম্বার হলো কি জিকিরের সাথে থাকা এক সেকেন্ড এর চেয়ে খেলাফের সুযোগ নাই যদি খেলাফ করে ফেলল তো সে গাফেল হয়ে গেল আর তিন নাম্বার হলো গুনাহ মুক্ত থাকা এক সেকেন্ডের জন্য করার সুযোগ নেই যদি হয়ে যায় সে ফাসেক হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন যেমন এক সেকেন্ডের জন্য যদি দাঁতে ব্যথা হয় তো সে অসুস্থ হয়ে গেল এক সেকেন্ডের জন্য হার্টে ব্যথা হয় তো হার্টে ব্লক হয়ে গেল বুঝেন না কথা হ্যাঁ এক সেকেন্ডের জন্য মাথা ব্যথা হয় তো সে অসুস্থ হয়ে গেল তো তিনটা তাকাজা একটা হলো ঈমানের সাথে থাকা বলেন হ্যাঁ
ইমানের সাথে থাকা দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকা তিন নাম্বার হলো গুনাহমুক্ত থাকা সুবহানাল্লাহ যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ যতক্ষণ না হুঁশ থাকে যতক্ষণ না বাথরুমে না থাকে যতক্ষণ না বিছানায় না থাকে না বিবির সাথে না থাকে তাইলে এটা যেমন রাস্তাঘাটে কোথাও খোলার সুযোগ নাই ইমান থেকেও শূন্য হওয়ার সুযোগ নাই এটা আমার প্রতিটা সেকেন্ডের তাকাজা প্রতিটা মুহূর্ত আমার কাছে দাবি করে আমি যেন ইমানের সাথে থাকি দুই নাম্বার আমি যেন জিকিরের সাথে থাকি তিন নাম্বার আমি যেন গুনাহমুক্ত থাকি মুখস্থ করেন এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার এবার ইমান যদি বিচ্ছিন্ন হয় এক সেকেন্ডের লাগা বেঈমানের কাফের হয়ে গেল আর জিকির থেকে বিচ্ছিন্ন হয় গাফেল হয়ে গেল ওয়ালা তাকুম বলছি না ইকো বন্ধ করতে কি এটা খটখট লাগাই তো আওয়াজ করে কেন ولا تكن من الغافلين ولا تكن من الغافلين তুমি غافل হয়ে যেও না তুমি আমাকে ভুলে যেও না তুমি আমাকে বিস্মৃত হয়ে যেও না তুমি আমার থেকে غافل হয়েও না বলেন তুমি আমার থেকে غافل হও এখন আমরা গাফলতির সময় বেশি কাটাই না জিকিরের সময় বেশি কাটাই কদ্দুর কাটছে জীবনে গাফলতির সাথে আমাদেরকে কি কথা বেশি বলতে বলেছে না জিকির বেশি করতে বলেছে গোটা কোরআনে কারিমে কোথাও আছে কথা কথা বেশি বলো আর জিকির বেশি করো আছে কয়বার আছে ঘুরি ঘুরি হ্যাঁ পুরো কোরআন নাজিলই হয়েছে জিকিরের লেগে নামাজ জিকিরের জন্য রোজা জিকিরের জন্য তেলাওয়াত জিকিরের জন্য হ্যাঁ হজ জিকিরের জন্য রমাদান জিকিরের জন্য এই জন্য আকিমি সলাতা লিযিকরি নামাজ পড়ো আমার জিকিরের জন্য বলেন নামাজ পড়ো আমার জিকিরের জন্য উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমি সলা ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله اكبر سبحان নামাজ সবচেয়ে বড় জিকির বলেন আকিমিস সালাতা লিযিকরি তুমি যে আমাকে ভুলো নাই এজন্য পড়ো নামাজ তুমি যখন নামাজে দাঁড়াবা তোমার দিলে যেন এই কথা থাকে আমি আমার রবের ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি বলেন আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি আমি না আল্লাহ তাআলাকে ভালোবাসি এর জন্য নামাজে দাঁড়িয়েছি আমি এর জন্য নামাজে দাঁড়িয়েছি যেন আমার রব আমার উপর খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আকিমিস সালাতা লিযিকরি তুমি নামাজ পড়ো শুধুই আমার জিকিরের জন্য নামাজ পড়ো কেন শুধুই আমার জিকিরের জন্য পড়ো নামাজ আকিমি সলাতা লিযিকরি এই জন্য জিকির দিয়ে নামাজ শুরু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বাহিরে একবার আল্লাহু আকবার বললে আজম মিন উহুদ উহুদের চেয়ে ভারী হয় তাহলে নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা তো ফরজ এটা কুটি কুটি আল্লাহু আকবরের চেয়েও দামি কারণ বাহিরের গুলো কি নফল আর নামাজের তাকবীরে তাহরিমা কি ফরজ এবার রুকুতে যাওয়ার সময় আবার আল্লাহু আকবর আবার সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবর আবার উঠার সময় আল্লাহু আকবর কি এগুলো সব কি জিকির সব কি এবার সানা سبحانك اللهم قرن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك
ولا إله غيره পুরোটাই জিকির পুরোটাই আল্লাহ তাআলার সিফাত সুবহানাল্লাহ পুরোটাই কি তাহলে এটা কিভাবে পড়া ধ্যানের সাথে পড়া মনোযোগ দিয়ে পড়া জিকিরের নিয়তে পড়া আল্লাহর ভালোবাসায় পড়া আল্লাহর জান্নাতের আশায় পড়া আল্লাহ জাহান্নামের ভয়ে পড়া আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা পড়েন পড়েন সুবহানাকাল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك পুরোটাই জিকির পুরোটাই কি বলে সুবহান এরপরে بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين পুরোটাই জিকির সুবহান الرحمن الرحيم مالك يوم الدين ধ্যানের সাথে পড়া মহব্বতের সাথে পড়া বলেন মহব্বতের সাথে পড়া ধ্যানের সাথে পড়া এরপরে যে রুকুতে যাওয়া রুকুতে গিয়ে আবার জিকির আযীম সবাই বলেন সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম বান্দা যখন বলে সুবহান তখন রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছো উসাব্বিহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়ব এবার বান্দা যখন বলে রব্বি আল আযীম এবার আল্লাহ তাআলা বলেন আযযামতানি তুমি আমার তাযীম করেছো আমাকে আযীম বলেছো ও আযযিমুকা আমি তোমাকে আযীম বানিয়ে দিব আমি তোমাকে আজরে আযীম দিব আমি তোমাকে আজরে আযীম দিব আমি তোমাকে আযীম পুরস্কার দিব কিভাবে বলা এত তাড়াতাড়ি বলা না ধীরে ধীরে বলা হ্যাঁ কমপক্ষে কয়বার কমপক্ষে দেখি কতক্ষণ লাগে আটটা আট বাজে আটটা আট দেখি এখানে কি ডিজিটাল ঘড়ি আছে সেকেন্ড ধরেন সেকেন্ড সেকেন্ড সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম سبحان ربي العظيم كم سكن لسه؟ نماذج كم سكن لقى أبنا ده؟ كأنا تو تا أتاري بوري بولي غي تي أمي جزي كتير جنو نماذج بوري يتا بولي غي سي নামাজ কেন হবে জিকিরের জন্য আবার বলো নামাজ কেন হবে তাহলে এবার যদি আপনি নফলে সুন্নতে যদি তাহাজ্জুদে যদি ইশরাকে যদি 10 বার 20 বার 30 বার পড়ে পড়েন তো কেমন হবে এক খিলি পানের টাইম জীবনে যদি রুকুতে দিতেন এক খিলি পানের টাইম যদি সেজদায় দিতেন বলে না একদিন একজনে বলেন তো যদি হুজুর আমার জীবনে একটা সেজদা গেছে এক খিলি পানের টাইম আচ্ছা কি জবাব হবে হাশরের ময়দানে আমার বুঝে আসে না জি একজনে ক্রামের সাথে গেটের সামনে দাঁড়ান দাঁড়ায় যারা আসে উত্তর পাশে দক্ষিণ পাশে বসায় গেটের পাশটা ভরে গেলে এরপরে বসবে কিভাবে আল্লাহ তাওফিক বলেন সুবহান রব্বিয়াল আযীম বলেন সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম আজকে থেকে কিভাবে পড়বেন বলেন পড়েন পড়েন
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এ দুটো শব্দ সরাসরি কোরআনে কারীম থেকে নেয়া আল্লাহ তাআলা বলেন সুবহ ইসম রব্বিকাল আলা সুবহ ইসম রব্বিকাল আযীম এবার রাসূল বলেন সুবহ ইসম রব্বিকাল আযীম এটা তোমার রুকুতে ফিট করো আর সুবহ ইসম রব্বিকাল আলা এটা তোমার সেজদাতে ফিট করো সুবহানাল্লাহ সুবহ ইসম রব্বিকাল আযীম তোমার আযীম রবের পবিত্রতা বর্ণনা করো আর সুবহ ইসম রব্বিকাল আলা তোমার আলা রবের পবিত্রতা ঘোষণা দাও রাসূল বলেন এবার তুমি তোমার রুকুতে লাগাও সুবহান রব্বিয়াল আযীম এবার সেজদাতে লাগাও সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা পড়বো তো আচ্ছা আমি আমার রবকে আযীম বললাম আমি আমার রবকে আলা বললাম এভাবে বলতে 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 আমার রব যেন বলে উঠবেন তুমি আমাকে আযীম বলেছো তুমি আমাকে আলা বলেছো যাও কথা দিলাম তোমার যা লাগে সব দিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়ি নাই জীবনে মনের মাধুরী মিশিয়ে একবারও বাস্তব না বাস্তব কেমনে পড়ছি ময়নার তোতার মতো ময়নার তোতার মতো এবার কিভাবে পড়বো বলে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা রব্বি মানে আমার রব আল আলা মানে সবচেয়ে বড় আমার সবচেয়ে বড় রব সুবহানাল্লাহ আযীম মহারব আমার মহারব আমি যাকে মহা বললাম আমি যাকে মহান বললাম তিনি কত মহান এই রব কত মহান কত বড় বলো কত বড় আমি যদি তাকে ভালোবেসে বলি তিনি আমাকে কি দিবেন তিনি আমাকে আযীম বানিয়ে দিবেন বড়দের সাথে যার সম্পর্ক হয় সেও বড় হয়ে যায় মন্ত্রীর সাথে সম্পর্ক সেও বড় হয়ে যায় এমপির সাথে সম্পর্ক সেও বড় হয়ে যায় তো আযীমের সাথে সম্পর্ক সেও তো বড় আযীম হয়ে যায় আলার সাথে সম্পর্ক সেও তো আলা হয়ে যায় সুবহান রব্বিয়াল আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এর পরে এবার রাসূল বলেন এবার যখন বসবা এবার হৃদয়ের সাথে আবার পড়ো এবার পড়ো আত-তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات আমার জীবনের সকল ইবাদত আমার জীবনের মুখের সমস্ত ইবাদত আমার কাজের সমস্ত ইবাদত আমার মালের সমস্ত ইবাদত রব্বুল আলামিন আপনার হাতে তুলে দিলাম এখন ডিসি সাহেবকে আপনি এটা গিফট করবেন কতটা বিনয়ের সাথে করেন আমার জীবনের সর্বস্ব রবকে তুলে দিলাম কতটা বিনয়ের সাথে হওয়া উচিত ছিল বলে একদিকে শুদ্ধ হয়ে একদিকে জবানে যেন অনেক সুন্দর হয় আরেকদিকে দিলটা যেন বিনয়ে বিনয়ে ভরা হয় জবানে যেন শুদ্ধ হয় দিলেও যেন খুশু হয় হ্যাঁ জবানে যেন সুন্দর হয় দিলেও যেন ভালোবাসার কি গভীর ভালোবাসা দিয়ে আমাদেরটা কেমনে হয় কি যাদের শুদ্ধ তাদেরও তো দিল শুদ্ধ না আর যাদের মুখেও অশুদ্ধ তো এই বেচারাদের তো নাই নাই আর কিছুই নাই এই বেচারাদের কি আছে জানেন নারিকেলের ভিতরে নারিকেল নাই আর কি পানিও নাই নারিকেলও নাই আসে শুধু সুসাটা নারিকেলের ছিলকারে কি বলে আপনাদের দেশে মালার উপরটাকে কি বলে
ছলকা ছিলকা না আমাদের আবাদত নারীকে ছিলকাও না দেখবেন আখেরে চিবলে দুই তিনবার চিবার পরে এটা কি হয়ে যায় কিরকম শোভা আর বাইরে কিছু আমাদের আবাদত চিপ দিলে পুরো 40 বছর চিপ দিলেও এক তোলাও বের হবে না বাস্তব না বাস্তব যে আবাদত দিয়ে দুনিয়া মিলে না এই আবাদত দিয়ে আখিরাত কেমনে মিলবে আমার বুঝে ধরে না কি এজন্য মহব্বতের সাথে পড়া আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله إيه بابي بقول لي مالك كاسك كمون لك بقول أنت إيه بار جنا مالك بقول إيه بار جا تا إيه بار تادي بو تبع تاوارا كي أمار حبي برول دلوت شريف تا بقولنا سبحان إيه بار بقول لك دلوت شريف اللهم صل على محمد بقولن شباب بقولن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার যেন রব বলেন এবার যা চাইবা তা দিব সুবহান এবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি নামাজ পড়ার সুযোগ পেয়ে যাই দোয়ায়ে মাসুরার জায়গায় আমি কি পড়ব তাশাহুদের পরে দুরূদ শরীফের পরে আমি কি পড়ব তো আল্লাহর নবী বললেন তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি إنك أنت الغفور الرحيم পড়বো তো এভাবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে কিভাবে নামাজ পড়বো আহ একবার পড়ে দেখেন না জীবনে ভাবতে থাকেন আমার ডানে জান্নাত আমার বামে জাহান্নাম পেছনে মালাকুল মওত হা করে আছে আর সামনে কবর ভাবতে থাকেন এই কথা ভেবে নামাজ পড়েন আল্লাহর কসম দেখবেন নামাজের মজাই আলাদা নামাজের কি এই যে চুলওয়ালা দুটো ছেলে আছে না এই দুটো ছেলে এই দুটো ছেলে কে আছে টুপি ছাড়া এই দুটো ছেলেকে আমার কাছে দিয়ে দেন এদিকে আসো তুমি আসো টুপি ছাড়া দুজন আমার কাছে আসো 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 বাবা আসো এখানে একটু জায়গা দিন আমরা যখন ধামতি পড়াতাম বসো ক্লাসে যারা অমনোযোগী থাকতো তাদেরকে এভাবে নিয়ে আসতাম বুঝেন নাই 150-200 পর্যন্ত স্টুডেন্ট ছিল তো অমনোযোগীরা কি করতাম কি করা তো অমনোযোগী এরপরে সালাম ফিরিয়ে কি বলবো এবার রাসূল বলেন সালাম ফিরিয়ে তুমি বলবা যেন নামাজ তোমার যেমনটি হওয়া উচিত ছিল এমনটি হয় নাই এজন্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে এবার তুমি বলো আস্তাগফিরুল্লাহ পড়ো
استغفر الله تین بار কয় বার নামাজে পড়ে ইসতিগফার কেন বলে তোমার নামাজ তো কি হয় নাই যেভাবে পড়া উচিত ছিল এভাবে পড়া হয় নাই এজন্য নামাজের পরে তিন বার ইসতিগফার পড়ো তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো استغفر الله استغفر الله استغفر الله কয় বার কিভাবে পড়বেন পড়েন استغفر الله استغفر الله استغفر الله الله ভুল হয়ে গেছে যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারিনি যেমন ধরেন আপনি কোন আল্লাহ ওয়ালাকে কোন আলেমে দ্বীনকে কোন বড়কে কিছু হাদিয়া দিলেন যত বেশি হাদিয়া দেন না কেন আপনি কি বলেন জানেন হুজুর সামান্য হাদিয়া maaf করবেন বলে কি বলে না বলে আচ্ছা যদি একটু হাদিয়া দিয়ে আপনি বলেন হুজুর অনেক দিয়েছি ধরেন তো বিষয়টা কেমন হবে এটা কি আদাব হবে না বেয়াদবি হবে কি বলতে হয় বলেন সামান্য দিয়েছি maaf করে দিবেন হুজুর বরাহে করাম রিসিভ করেন অনুগ্রহ করে গ্রহণ করেন আমাকে maaf করে দিবেন তো ঠিক এটা বলেন যে নামাজ পড়েছো তো لكن আমার শান মত তো হয়নি এজন্য বলো আস্তাগফিরুল্লাহ 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 কয়বার তো নামাজ পড়ে কয়বার পড়বো তিনবার যদি প্রতি নামাজের পরে তিনবার করে ইস্তেগফার পড়েন তো কমপক্ষে পাঁচ নামাজে তো 15 বার ইস্তেগফার হয়ে গেল কি হয় তিন সেকেন্ডও লাগে না لكن পড়া হয় না সালাম ফিরিয়ে اللهم انت السلام برحمتك الكريم بس হুজুর কি বলে জানেন আমার টাইম নাই আপনাদেরও টাইম নাই যান ছুটি কি উচিত ছিল রাসূল কি করেছেন আমরা কি করি তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলে আস্তাগফিরুল্লাহ 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 কয়বার এরপরে কি পড়বো اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام شبتا شدوي ذكر شدوي ذكر شدوي ذكر سبحان الله أقم الصلاة لذكري نماز پڑا شدوي أمار ذكر الجنة اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ادر بردو اير بركي بردو لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون إبابة بقتن الله النبي أم لا أقول إن شاء الله بلن إن شاء الله إير بركي قرتن رسول داجبار سبحان الله بقتن داجبار الحمد لله بقتن داجبار الله أكبر بقتن আল্লাহর নবী বলেন এভাবে হয়ে গেল 30 বার কতবার 30 বার পাঁচ নামাজে হয়ে যাবে 150 বার পাঁচ নামাজে কতবার 150 বার জবানে হয়ে যাবে 150 বার মিজানে উঠে যাবে 1500 বার এবার আল্লাহর নবী বলেন পাঁচ নামাজের পরে যদি এভাবে পড়ো তুমি আল্লাহ তাআলা সহজ সহজ পুরস্কার দিবেন দাখাল আল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ ঘড়িটা ধরেন ঘড়িটা ঘড়িটা উপরে কয় মিনিট এক নিঃশ্বাসে একবার পড়ব বলেন এক নিঃশ্বাসে মনোযোগ দিয়ে কেমন কত সেকেন্ড আচ্ছা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 كويس again তিরিশটা বার তসবিহ পড়া হয়ে গেল আমার মন চায় এই কোরআন শরীফটা মাথাত নিয়ে বলি একটা বার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী তিরিশটা বার হয়ে গেল মাত্র এক মিনিটে হায় মুসলমান আল্লাহর কসম উহুদের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না মওজের পরে একবারও পড়ার সুযোগ পাবেন না না জানি মওজের আগেই ছয় মাস বিছানায় বেহুশ হয়ে পড়ে থাকতে হয় জানা নাই বাস্তব না বাস্তব অথচ এক মিনিট লাগে না তিরিশটা বার তসবিহ হয়ে যেতে পুরস্কার কি দাখালাল জান্নাত আল্লাহ নবী বলেন এক মিনিটে জান্নাত 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 পড়ব তো রাসূল বলেন মাদালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান এভাবে জবান হয়ে যাবে 100 বার অফিল মিজানে মিআতুন ওয়া খামসু মিআতিন ওয়া আলফুন মিজানে উঠে যাবে 1500 বার একদিনে হয়ে গেল 1500 বার এক মাসে হয়ে যাবে 45000 বার এক বছর হয়ে যাবে 540000 বার 20 বছর হয়ে যাবে 1,40,00,000 গত 20 বছর যদি পড়তাম কি কি ক্ষতি হইতো আর 20 বছর হাত মিলি কিনা জানা নাই আর 20 ঘন্টা মিলি কিনা তাও তো জানা নাই কি পড়বো আমলটা সহজ না কঠিন বেটারা বলো তো হ্যাঁ কতক্ষণ লাগছিল এরপরে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা সূরা ফাতিহা পড়বা শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আয়াত কারিমা পড়বা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা আয়াত কারিমা পড়বা আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই আয়াতে কারিমাগুলো পড়ে আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন দুশ্মনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন তার মোকাবেলায় দুশ্মনকে পরাজিত করবেন সুবহান পড়ব স্যার যদি 70টা প্রয়োজন পুরা করে দেয় তো কি কি হবে বলে আগে মসজিদ থেকে বের হবে এরপরে রাসূল বলেন যদি ফজরের পরে তিনবার সূরা ইখলাস পড়ে ফজরের পরে তিনবার সূরা ফালাক পড়ে ফজরের পরে তিনবার সূরা নাস পড়ে মাগরিবের পরে তিনবার 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 নয় বার পড়ে জোহরে একবার 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 পড়ে আসরে একবার 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 পড়ে আয়েশা একবার 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 পড়ে ঘুমাবার সময় একবার 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 পড়ে আল্লাহ নবী বলেন তুকফি কামিন কুল্লি শাই আমি নবী কথা দিলাম আসমানের নিচে জমিনের উপরে যত বস্তুতে যত ক্ষতি হইতে পারে তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে কি 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 পড়লে সূরা ইখলাস কয়বার ফালাক কয়বার আর নাস কয়বার এশার পরে কয়বার
একবার 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 ফজরের পরে কয়বার তিনবার 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 মাগরিবের পরে কয়বার তিনবার 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 যোহরের কয়বার একবার 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 আসরের কয়বার একবার 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 এশায় কয়বার একবার 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 ঘুমাবার সময় কয়বার একবার 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 লাভ কি করোনা হবে না লাভ কি অমিক্রন হবে না লাভ কি দাজ্জালেও ক্ষতি করতে পারবে না লাভ কি আল্লাহু আকবার বাতাসের কোনো জীবাণু দ্বারা তোমার ক্ষতি হবে না লাভ কি ধুলোবালি দ্বারা কোনো অসুবিধা হবে না লাভ কি আসমান থেকে কোনো মুসিবত নামবে না লাভ কি জমিন থেকে কোনো মুসিবত উঠবে না লাভ কি তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না লাভ কি আরেকজনের গাড়ি তোমার গাড়িকে ধাক্কা দিবে না লাভ কি ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে না লাভ কি রাস্তা চাকা ব্লাস্ট হবে না আরে সুবহানাল্লাহ বলে না কি হায় তুকফিকা মিন কুল্লি শাই তুকফিকা মিন কুল্লি শাই সাই ঘড়ি ধরেন ধরেন ঘড়ি আরে সেকেন্ড ধরবেন সেকেন্ড সেকেন্ড বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এক মিনিট হ্যাঁ এক মিনিটে নিরাপত্তার চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন যদি ওসির ওসির কামরা ঢুকে যায় দারোগা তার আর খুঁজে পায় না এসপির কামরা ঢুকে গেল এসপির বাসভবনে ঢুকে গেল ওসি আর তার নাগাল পায় না আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে গেল এসপি আর তার টিকিটি পায় না তার নাগাল পায় না বুঝে নাই কথা আর যদি প্রধানমন্ত্রী দফতরেই ঢুকে গেল স্বরাষ্ট্রমন্ত্রী আর তার আর খুঁজে পায় না আর এগুলো যদি পড়ে ফেললো আরশ আজিমের মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেল করোনা আর পাবে কেন অমিক্রনে আর পাবে কেন জাদু আর ক্ষতি করবে কেন জিনে আর ধরবে কেন সুবহানাল্লাহ বলে না পড়বো এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবহানাল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহু আকবার পড়ে রাসূল বলেন এভাবে হয়ে গেল একশো বার পাঁচটা মাঝে হয়ে গেল পাঁচশো বার ঘুমাবার সময় হয়ে গেল একশো বার এভাবে হয়ে গেল ছয়শো বার এবার রাসূল বলেন জবানে পড়ে ফেললে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আগে হইলো দেড় হাজার বার এখন হলো ছয় হাজার বার সর্বমোট হয়ে গেল সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার ডলার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে সাড়ে সাত হাজার ডিনার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে সাড়ে সাত হাজার ইউরো প্রতিদিন বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে আল্লাহর কসম সাড়ে সাত হাজার তসবি পৃথিবীতে খুব অল্প মানুষেরই জমা হয় কি অল্প মানুষেরই কি হয় অল্প মানুষের জমা হইলো তো এই মানুষটা অবশ্যই বেশি বেশি জিকির কারণে ওয়ালা বনে গেল আমি বলি বন্ধু এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত সুবহানাল্লাহ বলেন এখান থেকে মিথ্যা মিথ্যা কথা উঠবে যত এখান থেকে মিথ্যা কথা উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখন ঠিক কয় এতক্ষণ ঠিক কি বলে পাগলে কি বলে ছাগলে কি বলে কি মাইকে কি বলে মেয়েরা কি বলে মাইকে এই মেয়েগুলো মেয়েগুলো মেয়েদের মাইক লাগাইছে আচ্ছা ওর গলার কি হবে হাঁসের মাথায়
মেম্বারে পাবলিসিটি করতেছে মহিলা দিয়া, এই মহিলার গলাটার কি হবে হাশরের ময়দানে? মুসলমান এত পৌঁছে গেল কেন? হাও করেন হাও করেন, হ্যাঁ এত এত পৌঁছে গেল কেন? তুমি না মুসলিম, তুমি না আমাতুল্লাহ, তুমি না কারোর বানানো, তুমি না কারোর সাজানো, কেউ না তোমাকে সাজিয়েছে, কেউ না তোমাকে গলাটা দিয়েছে। হ্যাঁ এটা এই মিথ্যে কথা বলার জন্য? হ্যাঁ কি আস্তাগফিরুল্লাহ, জমিন ফেটে গিয়ে আমরা ঢুকে যাওয়া উচিত জমিনের ভিতরে? পাবলিসিটি কিসের নামাজ? এজন্য এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত, ওখান থেকে করোনা নামবে তত। এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত, ওখান থেকে গজব নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। মুখস্থ করেন কি বলছি বলেন, জিকির উঠবে যত, রহমত নামবে তত। ইস্তেগফার উঠবে যত, রহমত নামবে তত। দুরুদ শরীফ উঠবে যত, রহমত নামবে তত। সুবহান, মিথ্যা পাবলিসিটি উঠবে যত, গজব নামবে তত। মিথ্যা পাবলিসিটি উঠবে যত, গজব নামবে তত। আচ্ছা কত নম্বর মিথ্যা কথা এটা? খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। খুন্তি মার্কায় দিলে ভোট কয়বার দিয়েছিলেন কেমনি ভোটে পর্যন্ত কয়বার দিয়েছিলেন জীবনে? শান্তি কয়বার পাইছেন? হ্যাঁ শুধু এবার দিলে পাবেন, এবার শেষবারের মতো দিলে পাবেন। আল্লাহর কসম মহিলা কণ্ঠ দিয়ে রেকর্ড বাজবে যত, আল্লাহর কসম দেশে আজাব আসবে তত। মহিলা কণ্ঠ দিয়ে রেকর্ড বাজবে যত, আল্লাহর কসম গজব আসবে তত। এই গজব ঠেকাবার মতো কোনো রাস্তা নাই, এই গজব ঠেকাবার মতো কোনো রাস্তা নাই। শুধু ওলামায় উম্মতের চোখের পানি, দাওয়াতে তবলিগের সাথীদের জিকির ও ফিকির, আল্লাহওয়ালাদের জিকির ও ফিকিরের দ্বারা যদি আল্লাহ বাঁচায়া দেয়। কি আল্লাহ, সবাই একটু কি ফিকির করছেন জীবনে কখনো? এগুলো কি বলছে ওরা? এটা কি বলে 500 টাকা দিয়া? এই যে বলে ওর কি হাশরের ময়দানে যাওয়া লাগবে না? ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জীবনে যা বলেছে একটা একটা বলার হিসাব দিতে হবে। তোর জিব্বাটাকে তোর রব এজন্য দিছিল? হ্যাঁ জিব্বাটাকে এজন্য? এখানে ওরা খাক, এখানে আমরা খাবো জান্নাতে। এগুলো দিয়ে ঠেকিয়ে দাও আজাব, ঠেকিয়ে দাও এগুলো দিয়ে আজাব, ঠেকিয়ে দাও। এগুলো ছাড়া আজাব ঠেকাবার কোনো রাস্তা নাই। বুঝে আসছে কথা? বুঝে আসতেছে? আজাব ঠেকাবার কোনো রাস্তা কি নাই? বাংলাদেশের হেফজখানাগুলো যদি না হইতো, বাংলাদেশের হেফজখানাগুলো যদি না হইতো, কন কি কইছি কন, এদেশ গজব দিয়া বহুত আগে তলায়া দিত। যখন গজব মাথার উপরে আসে তখন আয়সা দেখে হেফজখানার বাচ্চারা রাত 3টা বাজে কোরআন শরীফ পড়ে। উইটা দেখেন না একদিন, আয়সা চাইেন না 4টা বাজে আয়সা দেখেন বাচ্চাদের তেলাবাতের আওয়াজ শোনা যায় কিনা। হ্যাঁ শোনা যায়নি? দাদা দেখেন দামটি হেফজখানা যায়, দেখেন দামটি মাদ্রাসা হেফজখানা যায়, দেখেন যায়, দেখেন আলী আজম হেফজখানা। শুধু এরা আছে বলে আজাব আসে না, নয় পাটায় পাটায় পিষে দিত, নয় কি দিত, পিষে দিত, পিষে দিত। আল্লাহওয়ালারা আছে বলে
عذاب وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون قبل نور استغفار করবে আমি আযাব দিব এটা হবে না এজন্য করোনা মিশে দেয় না কেন এখানে তেলাওয়াত হয় এজন্য সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ বাংলাদেশে চেয়ে বেশি তেলাওয়াত আমার মনে হয় না পৃথিবীর কোথাও হয় বলে বাংলাদেশে চেয়ে এত সুন্দর হেফজখানার নিজাম পৃথিবীর কোথাও নাই ২০২১ সালে আমি বাহিরে বাংলাদেশের বাইরে ২৫০ বয়ান করছি কি ইন্না লিল্লাহ করনা পৃথিবীর কোথাও এই নিজাম নাই বাংলাদেশের তাহফিজের মতো বুঝা আছে না আপনারা যখন নাক ডেকে ডেকে ঘুমান এই মাদ্রাসার বাচ্চারা তখন কোরআনে কারিম পড়ে এরা রব থেকে রহমত নাময় পুরো গ্রামে বন্টিত হয় সুবহানাল্লাহ বলবেন না এরা আমাদের পাচার শেষ ঠিকানা বলেন মাদ্রাসাগুলো আমাদের বাচার কি শেষ ঠিকানা আচ্ছা তিন মাস হেফজখানা পড়ছে বাকি তিন বছর লকডাউন দেওয়া ওকে কি অটো হাফেজ বানিয়ে দিবেন ওকে কি অটো হাফেজের সার্টিফিকেট দেওয়ার সুযোগ আছে কেন সুযোগ নাই আচ্ছা এরকম হাফেজের পেছনে কি তারাবি পড়ার কোনো সুযোগ আছে তাইলে বোঝা গেছে পৃথিবীর সব শিক্ষা অটো হইতে পারে আমাদের টা অটোর কোনো সিস্টেম না পৃথিবীর সব শিক্ষা না পড়ে পাস করে ফেলতে পারে আমাদেরটা না পড়ে পাশের কোনো সিস্টেম নাই কি সিস্টেম নাই বলেন এখানে কোনো কি নাই দেয়ার ইজ নো এনি সিস্টেম পর অটো পাস এখানে অটো পাসের জন্য কোনো সিস্টেম নাই এখানে তাকে মেহনত করতে হবে হাজার বার এরপরে এক পৃষ্ঠা সবক শোনাতে হবে গেটের সামনে না বসে ওইদিকে বসেন আমনে তো মাশাআল্লাহ একলা বললে তিনজনে জায়গা মারবে আলহামদুলিল্লাহ উত্তর পাশে দক্ষিণ পাশে জায়গা আছে আসেন আল্লাহ তৌফিক দান করে আল্লাহ আরো মোটা করে দেখ না মোটা হওয়া ভালো না মোটা হওয়া কি না ভালো না কি বলছি বলেন তাইলে আমরা কি করব মাদ্রাসাগুলোকে ভালোবাসব বলেন ইনশাআল্লাহ বলেন মাদ্রাসাগুলোকে ভালোবাসা এটা যেন আপনি রবকে ভালোবাসলেন সুবহানাল্লাহ বলেন বলেন কোরআনে করিমকে ভালোবাসা কোরআন কোরআনের পাঠানেওয়ালাকে ভালোবাসা কোরআনওয়ালাকে ভালোবাসা কোরআন পাঠানেওয়ালাকে ভালোবাসা সুবহানাল্লাহ বলেন বলেন কোরআনকে ভালোবাসা কোরআন পাঠানেওয়ালাকে ভালোবাসা ভালোবেসে দেখেন কোরআনকে কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে ইন্না হাযাল কোরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়ায়াদাউ বিহি আখারিন আল্লাহ নবী বলেন কোরআন দিয়ে এক জাতিকে আল্লাহ তাআলা সম্মানী বানিয়েছেন কোরআন দিয়ে এক জাতি আরেক জাতিকে অপমানিত করেন নাউজুবিল্লাহ বলেন ব্যক্তিগতভাবে আমার কোনো পুঁজি নাই এ আমগো কোনো কিছু পুঁজি নাই আরে কোনো পুঁজি নাই একটু পুঁজি আছে কোন না কোনো ভাবে কোরআন শরীফ একটু পড়তে পারি আর একটু বুঝি সুবহানাল্লাহ কি বলে কি পুঁজি আমাদের কাছে কিছু নাই আমরা কোরআনকে ভালোবাসি আমরা কোরআনকে কি আমরা কোরআনকে ভালোবাসি এজন্য আমি বলি কোরআনের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি কি বলছি বলেন তো আল্লাহ
অন্ধ লেগে গেছে কোরআনের সাথে অন্ধ হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা বোবা লেগে কোরআনের সাথে বোবা হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা কি এটা হীরক খণ্ড এটা যার যার সিনায় ঢুকে সে দামি তার দুনিয়া সুন্দর তার আখরাত সুন্দর সুবহানাল্লাহ তার দুনিয়া সুন্দর যেমন ধরে এটা আমার কিতাব এই কিতাবগুলো আমার কিতাব এটা আমার বই এখানে 9টা কিতাব আছে ঠিক আছে না এখন আমি কোথাও গেলাম গিয়ে দেখলাম যে একজন লোক গভীর মনোযোগ দিয়ে আমার বইটা পড়ে এবার আমার কাছে কেমন লাগবে হ্যাঁ গত রবিবারে আমি গিয়েছিলাম জকিগঞ্জ সিলেট যাওয়ার পথে এক জায়গায় আমরা আসর নামাজ পড়ছি আসর নামাজ পড়ে বের হয়ে দেখলাম এক ভদ্রলোকের হাতে আমাদের কিতাব আচ্ছা আমার খুশিটা কেমন লাগছে আরে করছে কি এত দূরে পৃথিবী থেকে এত দূরে বাংলাদেশ থেকে বাংলাদেশে এত প্রত্যন্ত অঞ্চলে শেষ মাথা এখানে আমার কিতাব এসে গেল আমি তাবুক গেলাম তাবুক এক ঘরে ঢুকলাম দেখি যে ওই ঘরে আমার কিতাব চিরং শহরে হালি শহরে আমার মাহফিল ছিল আমি এক ঘরে ভাত খেতে যাব গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম দেখি আরেক বাড়ি থেকে ওয়াজের আওয়াজ আসে ক্যাসেটে ঘরে মোবাইলে দেখি ধ্যানের সাথে শুনে দেখি যে আমার ওয়াজ আমি গাড়ি করছি কি রে আমার চোখে কিন্তু পানি এসে গেছে আমি করি আমি এক নালায়েক আপনাদের কোম্পানিগঞ্জ একবার ঘটছে ঘটনা আমি রাত 1টা কি 1:30টা বাজে ব্রাহ্মণবাড়িয়া ওদিক থেকে বয়ান করে আসছি কোনো কারণে আমি বাজারে ঢুকছি সব বন্ধ দেখি যে এক দোকানদার তার গার্মেন্টসের কাপড়গুলো সাজাচ্ছে গোছাচ্ছে মাল আসছে তার গোছাচ্ছে আর মোবাইলে আমার বয়ান বাজে আমি তার দোকানের সামনে দাঁড়াইলাম ধরেন 2-1 মিনিট দাঁড়ায় রইলাম উনি খেয়াল করে নাই পরে ফিরছে উনি আমাকে চিনে নাই একজনে বলতেছে কার বয়ান বাজে এটা ওই বেটাকে মোস্তাক নবী সাহেব হুজুরের বয়ান বাজে তো দেখেন তো হুজুর কই আমার এক নালায়েকের বয়ান বাজে আমি এক নালায়েকের বই বাজে পড়ে কেউ এটা দেখলে যদি আমার কলিজা খুশিতে বাগ বাগ হয়ে যায় তো রব্বে করিমের কোরআন পড়ে রবের কলিজা কতটা খুশি হয়ে যায় যেমন ধরেন পুরো গ্রাম ঘুমে একজন বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করে রব যেন বলে জিব্রিল ডাকতো ও আমারটা পড়ে এ আলী আজম মাদ্রাসায় এই কোরআনে কারিম পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি শুকর আদায় করবেন যদি হাফেজ আবুল কাসেম সাহেব কোথাও গিয়ে মুদারিসি করতেন এখান থেকে ভালো বেতন পেতেন আরে পাইতেন কিনা বলেন না লেকিন নিজের জীবনের সর্বস্ব দিয়া কোরআনে কারিমের খেদমত করে যাচ্ছেন আল্লাহ তাআলা কবুল করেন চাউলের দোকানে 40,000 টাকা বাকি চাউলের দোকানে কত হাজার বাকি 40,000 বাকি মুদি দোকানে বাকি চাউলের দোকানে বাকি ওস্তাদের বেতন বাকি কি করা যায় চলেন না নিয়ত করি 40,000 টাকা আমরা পরিশোধ করে দিতে পারবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই ঘরকে কবুল করেন আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে কোরআনে কারিমের সাথে জুড়ে দেন আমি যেন কোরআনের ফেরিওয়ালা হয়ে যাই কোরআনের কিওয়ালা হয়ে যাই ফেরিওয়ালা হয়ে যাই খেয়াল করে থাকবেন ফেরিওয়ালাদের পেছনে কিন্তু শিল্পপতি আছে আরে কথা কয় টোকাই আছে না টোকাই এই টোকাইদের পেছনে কিন্তু শিল্পপতি আছে এই টোকাদেরকে দাদন দেয় টাকা দেয় ওই বিশ্ব রোডের ব্যবসায়ীরা এদেরকে টাকা দেয় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা ওদেরকে টাকা দেয় রড ফ্যাক্টরিরা বুঝেন নাই কথা এই সব মিল্লা এবার রড বানায় বুঝছেন কথা তাহলে এটা টোকাই ঠিক লেকিন এর পেছনে কি আছে শিল্পপতি আছে আমি ফেরিওয়ালা ঠিক আমার পেছনে আমার রব আছে সুবহানাল্লাহ বলবেন না আমি না রবের কথা রবের আওয়াজ তুলি আমি তা না রবের কথা বলি এজন্য চলেন নিয়ত করে এই মাদ্রাসাটাকে ভালোবাসবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যে তাসবিহগুলো বললাম পড়বো তো ইনশাআল্লাহ নামাজের পরে এভাবে পড়বো তো কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ
34 বার আল্লাহু আকবার আর ঘুমাবার সময় 100 বার পড়বো তো ইনশাআল্লাহ মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ হ্যাঁ একজনও বলে না হুজুর যদি আর আগে 40 বছর আগে ওয়াজটা শুনতাম আর 40 বছর একটানা করতাম কতই না মজা হইতো এখন তো হারায় গেছে সময় গেছে গা তো যারা এখন শুনছেন তারাও নিয়ত করেন করবেন ইনশাআল্লাহ তোমাদের দুজনকে আমার ভালো লাগছে লেগার সামনে নিয়ে আসছি তোমরা তো অল্প বয়স আছো তোমরা অনেক লম্বা সময় পাবা আমরা তো জীবন ছায়ার নেই বেশি সময় পাবো না এজন্য যারা টেনে যাচ্ছেন 10 থেকে 20 তোমরা নিয়ত করো করব ইনশাআল্লাহ বাকিরা করতেন না নাকি হ্যাঁ ওরা তো ওদের জন্য সুবর্ণ সুযোগ ওরা আগে জেনে গেছে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সব ব্যাকে কবুল করেন সুবহানাল্লাহি বিহামদিহি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك بركة الجنة একটু ফকেটা হাত দেন একটু বরকত এর জন্য একটা হাজার ওয়ালা দুইটা হাজার ওয়ালা পাঁচটা হাজার ওয়ালা দুই চার দশ জন মানুষ একটু হাত দেন পকেটে আল্লাহ তাআলা যেন সহজ করেন হ্যাঁ কই